এই যে আপনি লক্ষণের ক্ষেত্রে বলেন যে কানে প্রচন্ড ব্যথা থাকবে, তাহলে কানে যখন নাকি ব্যথা হয় তার মানে কি এটার ব্যথার কারণ ইনফেকশনে নাকি অন্য কোনো কারণেও কানে ব্যথা হতে পারে? অন্য কোনো কারণে কানে ব্যথা হয়, বাট যখনই ব্যথার সাথে জ্বর থাকবে, একটু সর্দি থাকবে, কাশি থাকবে, তখন ধরে নিতে হবে যে কানের মধ্যে ইনফেকশন হচ্ছে, বিশেষ করে মিডল ইয়ারে, মধ্যকর্ণে। আচ্ছা, এবং এই যে যখন প্রচণ্ড ইনফেকশন হয়, হয়তো একজন বাইরে আছেন, কাজের ক্ষেত্রে আছেন, অথবা এমন সময় আছেন হয়তো উনি চিকিৎসকের কাছে আসতে পারছেন না, সেক্ষেত্রে এই ব্যথা উপশমের জন্য কি কিছু করণীয় আছে? ব্যথা উপশমের জন্য সে বাসায় পেইন কিলার খাবে, একটু প্যারাসিটামল খেতে পারে, খেয়ে অবশ্যই তাকে ডাক্তারের কাছে যেতে হবে পরে, অবশ্যই একটা সময়, মানে উনি যেখানেই যে কাজের ক্ষেত্রে থাকুক না কেন কোনো একটা সময় যেতেই হবে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম আপু, আমার বোনের প্রথম সমস্যা থেকে দিন আগে ব্যথা হয়েছিল, তারপরে কিছু সেশন মতো ব্যথা, এখন মাঝে মাঝে শক্তি মনে হয় কি হালকা সময় মাথায় রক্ত রক্তক্ষরণ। আচ্ছা, আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন? আমি একটু কেটে কেটে আসছে। আচ্ছা, একটু লাইনে একটু প্রবলেম থাকার কারণে আমরা প্রশ্নটা ঠিক বুঝতে পারিনি, আপনি একটু আবার বলবেন প্রশ্নটা? কানে বলে কিছুদিন আগে ব্যথা হয়েছিল, ব্যথা হওয়ার পরে ডাক্তারের কাছে দেখাইছে, এখন ওর পরে ডাক্তার বলছে কান হালকা ইনফেকশন হয়েছে। আচ্ছা, তারপরে সকালে সকালে পরিষ্কার করে দিই, এখন যদি কান কদম বাড়ছে মনে হয় কি হালকা হালকা কদম বাড়ে, কি পাই মানে রক্ত রক্ত আসছে, এটা কি করতে হবে? বুঝতে পেরেছি যে এখন আপনার প্রশ্নটা বোঝা গিয়েছে, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ, যদি আপনার কোনো প্রশ্ন থাকে করতে পারেন। না, আমি বুঝতে পেরেছি, আপনি এই কটন বাড না দেওয়াটাই আপনার জন্য শ্রেয় হবে, তারপরেও যদি রক্ত আসে অবশ্যই আপনি ডাক্তারের কাছে গিয়ে কানটা দেখাতে হবে যে রক্তটা কেন আসছে, এটা কি আপনি কান দিয়ে কটন বাড দিয়ে খোঁচানোর কারণে আসছে নাকি ইনফেকশন হচ্ছে, অবশ্যই আপনি ডাক্তারের কাছে যাবেন। আচ্ছা, যেহেতু কটন বাডের প্রসঙ্গ চলেই আসলে আমি একটু এই বিষয়ে একটা কথা জানতে চাই, যে আপনারা যারা আছেন সবসময় বলেন যে কানে কটন বাড দেওয়াটা উচিত না, এটা আসলে একটা সোর্স অফ ইনফেকশন, কিন্তু যখনই আপনি কাউকে এই কথাটা বলবেন তখন স্বাভাবিকভাবেই একজন বলেন খুব কমন একটা কথা যে কটন বাড দিলে তো কান থেকে ময়লা আসে, তাহলে সেই ময়লাটা পরিষ্কারের উপায় কী, এই বিষয়ে আপনি কী বলবেন? কটন বাড দিয়ে তো কখনো কানের ময়লা পরিষ্কার করা যাবেই না, বরঞ্চ আপনি যদি এটাকে চিন্তা করেন যে একটা ক্যানেল ওর মধ্যে ময়লা আছে, আপনি কটন বাড দিয়ে পিস্টনের মতো খোঁচাচ্ছেন, কিছুটা স্টেইন আসে, মনে হয় যেন কানটা পরিষ্কার হয়ে গেছে, বাট আসলে কি হয়েছে, ময়লাটা ভিতরে পর্দার উপর যে ব্যথা হবে, পর্দা ফুটা করে ফেলতে পারবে, বাট কান পরিষ্কার করা যাবে না। ইউজুয়ালি আমরা বলি যে কান পরিষ্কার না করাই বেটার, এটা ন্যাচারালি ক্লিন হয়, হ্যাঁ, কিন্তু যখন ক্লিন হবে না, ইম্প্যাক্টেড হয়ে যাবে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে গিয়ে এটা ক্লিন করে নিতে হবে, নিজে ট্রাই করাটা ঠিক হবে না। আর কানের গঠন কিন্তু আমরা মনে করি যে সোজা খোঁচা দিলেই বোধহয় চলে যাচ্ছে, আসলে না, ওই রকম না, এটা একটা অ্যাসের মতো, আমরা যদি অ্যাসকে হরাইজন্টালি চিন্তা করি ওই রকম, তাহলে আপনি কী করছেন, সোজা যখন দিচ্ছেন ওয়ালে যে খোঁচা লাগছে অথবা আপনার পর্দায় গিয়ে খোঁচা লাগছে, সেটা কখনোই করা উচিত না।